ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফ্যাসাল আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স গত দুই দিন আগে আমি ঢাকার কমলাপুর স্টেশন থেকে সরাসরি একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম ঢাকা এবং কলকাতার মধ্যে যে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি চলাচল করত। সেই ট্রেনটি কবে থেকে আবারও চলাচল শুরু হতে যাচ্ছে এ বিষয় নিয়ে আমি কথা বলেছিলাম কমলাপুর স্টেশন মাস্টারের সাথে তারা শুধু আমাকে এতটুকুই বলেছে যে আমরা সকল প্রস্তুতি নিয়ে রেখেছি আশা করি খুব শীঘ্রই চালু হবে তো আমি সেদিনকে আপনাদের বলেছিলাম যে ইনারা যেটা বলেছে সেটা তো অথেন্টিকেট হবে না যতক্ষণ না পর্যন্ত ভারত সেটাকে রেসপন্স না করে তো যাই হোক আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি খবর দিতে যাচ্ছি ঢাকা এবং কলকাতার মধ্যে যে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি আছে সেটি আবারও ঢাকা এবং কলকাতার মধ্যে আবারও খুব শীঘ্রই চলাচল করতে যাচ্ছে তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এ ধরনের ইনফরমেশন আমি আমার চ্যানেলে কন্টিনিউসলি আপলোড করতে থাকব পাশে থাকা নোটিফিকেশান বাটনটি যদি আপনি পুশ করে দেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনি সাথে সাথে ইনস্ট্যান্টলি আমার ভিডিও নোটিফিকেশানটা পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক তো ভিউয়ার্স বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে ভারতের রেলওয়েকে একটি চিঠি দেওয়া হয়েছে এই মৈত্রী এক্সপ্রেস সম্পর্কে এখানে বলা হয়েছে যে এই যে করোনার কারণে দু বছর থেকে যে এই যে মৈত্রী এক্সপ্রেস বান্ধন এক্সপ্রেস বন্ধ রয়েছে এবং নতুন একটি ট্রেন চালু হয়েছিল কিন্তু সেটার নাম হলো মিতালি এক্সপ্রেস যেটা হলো ঢাকা থেকে ছেড়ে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাবে তো বর্তমানে এই তিনটি ট্রেনই কিন্তু বন্ধ আছে এই তিনটি ট্রেনের চাকা থামিয়ে রেখেছে এই করোনার সংক্রমণ বাট বর্তমানে কিন্তু করোনার সংক্রমণ একদমই কিন্তু কমে গিয়েছে ধরতে গেলে করোনার সংক্রমণ কিন্তু নাই বললেই চলে ভারতেও পরিস্থিতি অনেক ভালো হয়েছে বাংলাদেশের পরিস্থিতিটাও কিন্তু অনেকই ভালো হয়েছে তাহলে এই অবস্থায় আর কিসের বাধা থাকছে মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচলের এমত অবস্থায় বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয়েছে সেখানে অনুরোধ করা হয়েছে যে মিতালি এক্সপ্রেস বান্ধন এক্সপ্রেস এবং মৈত্রী এক্সপ্রেস এই তিনটি ট্রেন আবারও চালু করা হোক তো বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে জানিয়েছে যে আমরা চিঠি পাঠিয়েছি এবং আমরা একদম প্রস্তুতি নিয়ে রেখেছি মানে একদম প্রস্তুতি নিয়ে রেখেছি আপনারা যদি গ্রিন সিগনাল দেন মানে ভারত যদি গ্রিন সিগনাল দেয় তাহলে আমরা কিন্তু এখন থেকেই প্রস্তুত মৈত্রী এক্সপ্রেসকে চালানোর জন্য তো এই অবস্থায় যেটা বলবো বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে মার্চ মাসের শেষে অথবা এপ্রিল মাসের মাঝামাঝিতেই এই মৈত্রী এক্সপ্রেসের চাকা আবারও ঘুরবে এখানে শুধু বারবার আমি মৈত্রী এক্সপ্রেস বলছি এখানে বান্ধন এক্সপ্রেস মিতালি এক্সপ্রেস এবং মৈত্রী এক্সপ্রেস এই তিনটি ট্রেনের চাকা আশা করি এই মার্চ মাসের শেষে অথবা এপ্রিল মাসের মাঝামাঝিতে চালু হতে যাচ্ছে এমনটাই কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে তাহলে ট্যুরিস্ট ভিসা নিয়ে এই যে বাই রোডের স্থলপথে বর্তমানে যে বন্ধ আছে যদি মৈত্রী এক্সপ্রেস ট্রেনটা চালু হয় তাহলে কিন্তু মৈত্রী এক্সপ্রেস তো বাই রোড হয়ে যাবে তো সেক্ষেত্রে বাই রোডে ট্যুরিস্ট ভিসা খুলবে কিনা সেটা কিন্তু এখনও পরিষ্কার না তবে আমার ব্যক্তিগতভাবে যা মনে হচ্ছে তা হচ্ছে ঢাকা থেকে কলকাতার ট্রেন যদি চালু হয়ে যায় তাহলে রোডের ট্যুরিস্ট ভিসাও খুলে যাবে এটা কিন্তু আমি মোটামুটি কনফার্ম যদি মার্চ মাসের শেষ বা এপ্রিল মাসের মাঝামাঝিতে এই মৈত্রী এক্সপ্রেস মিতালি এক্সপ্রেস এবং বান্ধন এক্সপ্রেসটা যদি খুলে যায় তাহলে আর কোনো বাধাই থাকছে না ট্যুরিস্ট ভিসা স্থলপথে খোলার তো এই বিষয় নিয়ে কিন্তু আমি গত দুই দিন আগেই একটি ভিডিও বানিয়েছিলাম তো আজকে আমি দেখলাম সবাই টেলিভিশনটাও এটা নিয়ে একটি নিউজ করেছে তো সেখানে যতদূর জানতে পারলাম যে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে অর্থাৎ আমরা কিন্তু খুব শীঘ্রই আশার আলো দেখছি যেখানে ট্যুরিস্ট ভিসা খুলবে স্থল পথে মানুষ যাতায়াত করবে আগের মতো আবারও যাতায়াত বাড়বে নর্মালভাবে অল্প টাকার মধ্যে ঢাকা এবং কলকাতার মানুষ যাতায়াত করতে পারবে পাসপোর্টধারী যাত্রীরা এটাই আমার কাম্য তো আজকের ভিডিওটি আর বড় করব না ভিডিওটি যদি কোনো রকম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি সেখানে উত্তর দিয়ে দেব যদি এই ভিডিওর বাইরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ফেসবুকের পেজে মেসেজ করবেন আমার ফেসবুকের পেজটি এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে যেয়ে আমাকে মেসেজ করতে পারবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন